Hey yo, what's up everyone, সকলে কেমন আছো? আমি গগন মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো মোশাররফ করিম স্যারের ফানি ক্লিপ, ফানি ডায়লগ আমরা অনেক দেখেছি, বাট সত্যি কথা বলতে গেলে পুরো ড্রামা না দেখলে সেই গল্পে সেই ডায়লগের মজা পাওয়া যায় না। তো আজকে আমি কিছু ক্লিপ রিয়্যাক্ট করব, তো কিছু না, পুরো কম্পাইলেশন থাকবে ব্যাপারটা। সেটা হচ্ছে বাছাই করা মোশাররফ করিমের কমেডি কালেকশন 55 ফ্রম দি চ্যানেল ফাহিম মিউজিক কমেডি। তো উনি পুরনো যে সমস্ত ড্রামাগুলি করেছেন যবে উনি উঠে এসেছেন, ঠিক আছে, সেই ড্রামার কিছু ক্লিপ আমরা আজকে রিয়্যাক্ট করব। কারণ এখনকার ব্যাপারটা অন্য, এখন অনেকে ওনাকে এখন হয়তো বিভিন্ন রকমের ড্রামাতে দেখে এসছে, বাট যারা ওল্ড মোশাররফ করিম ফ্যান তারা বোঝে ব্যাপারটা, যে আগের ড্রামাগুলো কত সুন্দর ছিল, কতটা ফানি ছিল, ঠিক আছে। তো ওনার ভিডিওগুলো আজকে দেখতে চলেছি, আর যে চ্যানেল থেকে দেখবো সেটা হচ্ছে অবশ্যই ফাহিম মিউজিক কমেডি। উনি ক্লিপগুলো একত্রিত করে সবার সঙ্গে তুলে ধরেছেন, তো আমার কাছে এটাই একমাত্র ভিডিও যেটা আমি রিয়্যাক্ট করতে চাই বা রিয়্যাক্ট করতে পারি। তো দেখা যাক কেমন লাগে, লেটস গো গাইস, চলো। বাংলা জলে সেই ভাষায় সাগরের পানে, কত পুরনো হতে পারে এটা গেস? একটা উদাস ভাব নিয়ে থাকবি, তাহলে দেখবি মায়ের মানুষের তোর প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে। আচ্ছা গর্জন কি কবা কও, আমার জরুরি কাম আছে। ওরে আল্লাহ, এমন একটা ভাব করতেছেন যেন দেখেই দেখেন না, চিনি চেনেন না। তোমার সঙ্গে পরে কি ভাষায় কথা বলছে? ওনার ভাষাটা বুঝতে পারছি, মানে মোশাররফ করিমের ভাষাটা বুঝতে পারছি, ওনার ভাষাটা বুঝতে পারছি না, মানে পারছি এমনটা না, বাট কোন একটা রাজ্য হয়তো, আর রাজ্য কেন বলছি, কোন একটা বিভাগের হয়তো আঞ্চলিক ভাষা এটা, ঠিক আছে। কেমন মিউজিক ড্রামাতে, ঠিক আছে, চুল থাকলে তো আর আসানের দরকার হতো না গার্জন, তাহলে ঝাঁকড়া চুল রেখে সাধু সেজে বেড়াতো। তোমার মতো দুই নম্বর মানুষ এইসব চিন্তা ভাবনা করবি, বুঝছো? আর যারা সত্যিকারের সাধু তারা কিন্তু এসব ঝাঁকড়া চুল লাগে। যেরকম আমার দুলি ভাই উস্তাদের কথা যেটা করলে সেটা মানতে আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু আমাকে যে তুমি দুই নম্বরই করলে সেটা কিন্তু মানে মানতে পারা যায় না। আমি জীবনে কোনোদিন দুই নম্বরই কাম করি না, কেউ কভার করি না। কি করে কাম হাতি নাতে ধরা পুরি এরকম জোর করে করতে পারি, একটু শরম করছে না? কবে কিরম করে দিছো ওই বিশের প্যাকেটের মধ্যে ময়দা ভরি তুই খায়া যে নাটকটা করলি, তারপরে কিছু দুই নম্বর করো নাই। শোনো গর্জন, ওকে, অভিনয় করা আর দুই নম্বরই কিন্তু এক জিনিস। হ্যাঁ, এটা ঠিক কথা। আমার প্রতি তোমার টানটা কিরাম এটা দেখার জন্য, সেটা দেখার জন্যই আমি ওই বিশের প্যাকেট রাতে না একটু অভিনয় করেছি। ওকে, উরি আমার সোনার হে, তুই অভিনয় করে কি বুঝিসাও, কও কও দেখি কি বুঝিসাও। এমন এমন মুখটে বউ থাকলে জীবন শেষ গাই, এমন মুখটে বুক থাকলে পদে পদে বিপদ, পদে পদে কথা শুনতে হবে, ঠিক আছে। সিডার কভার চাই না, তবে আমি একটা মনে মনে সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? তুমি আমার যতই অবহেলা করো গর্জন, আমি কিন্তু তোমার মনে মনে ভালোবেসে যাব। ওয়াও, ওকে, ছুরি ধার করা হচ্ছে এখানে। ইনি আবার কে? এই সাকু আপনি কোনায় আইলেন? কেন, সাকু তো এটা আমার কাছেই থাকে। কোন আইলেন? ওটা কি নোয়াখালী ভাষা? আমি যদি ভুল না হই প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে। সাকুর আপনার কাম কি? সাকুর কাম কি জানো না? ছুরি দিয়ে মানুষ কি করে? আমিও তাই করি। ফল কাটে। কি ভয় পাচ্ছ? স্বাভাবিক ভয় তো লাগবে। আপনি তো ডেঞ্জারাস মানুষ। ডেঞ্জারাস এরম ডেঞ্জারাস সাকুলই গোলে
ভয় পায় না শোনা, তোমার কোনো ভয় নেই। তবে কি বুঝছো, এই সমস্ত জিনিস আত্মরক্ষার জন্য সঙ্গে রাখা লাগে, বুঝছো? আর নাকি কোনো সময় কারোরে এই সাকুতি মারছি না। দূরে পাগল, কি করছো এই সমস্ত কথা কয়ে? তুমি কি আমার জেলের ভাত খাই বসে? তাই তো। তবে শোনো, আগে কি করেছি সেটা বাদ দাও। এই সাকুকে আমি ধার দিয়ে থুয়ে রাখলাম, যদি কেউ আমার এই সুন্দরী বোর্ডের উপর নজর দেয় তাকে আমি আমার ভয় পাও কেন? তুমি ভয় পাও না, তুমি ভয় পাও না। ও বড়দা এখানে এনাকে লাইন মারছে। ওকে ওকে ওকে, বুঝলাম ব্যাপারটা। আচ্ছা ভাবি, ভাবি ও ভাবি, বেটা ভাই কি মোর উপর সত্য সত্য রাগ হইছে? ওই তো হারে, ওই তো হারে। আপনি তো আর লগে মাঝে মধ্যে কথাবার্তা কন। তাহলে মু যাই। আবার বসো ভাবি। বেটা ভাই কি চাহুটা ঘরে থুয়ে গেছে না লগে লই বাইরে গেছে? ডরাইছেন নি? অবশ্য ডর হাওনেরই কথা, ডর হাওনেরই কথা। সাকুদা কিন্তু ডেঞ্জারাস, ডেঞ্জারাস। ও তাহলে মু যাই ভাই। ভয় পেয়েছে ভাই? হঠাৎ যদি আবার বেটা ভাই চলে আসে তাহলে রাগ হইবে না? জানেন বুঝি এরকম ডর আমনে? দূর, এটা একটা কথা কইলেন মনে ভাবি। মুই কি নিজের জানের কথা চিন্তা করতে আছি? মুই চিন্তা করতে আছি আপনার লইয়া। বাবা, এহনা যদি বেটা ভাই মোরে খুন করি হালাই ছুঁয়ে যায় তাহলে গ্রামের মানুষ কইবে কি? কইবে যে আপনার লগে কথা কইছি দেখে বেটা ভাই খুন করছে। হাতে আপনার মানুষ জেতার কিছু থাকবে? মুই তো আপনার লগে চিন্তা করি যাই। মুই এখন ডায়লগ দিয়ে গেল একটা হালকা করে। কি শুনলাম, সত্যি নাকি রে? কি শুনেছ? তুই তো আচ্ছা বিয়াদ বসু রে, তোর তো সাহস বন্ধ না। তুই আমাকে তুমি করে করছ? তুমি কি এমন সম্মানী ব্যক্তি হয়ে গেছ যে তোমাকে আপনি করে কথা? আতাই সর্দারে কবার দে কি শিক্ষা দিচ্ছে সেটা আমি শুনবো। হাজার হোক, আমি তোর বয়সে বড়, বুঝিস? বড় হয়ে লাভ কি? আজ পর্যন্ত কপালে তোমার একটা বিয়ে জোটেনি। কি বিয়ে জোটে নাই কি রে? হ্যাঁ, আমি কি তোর হাতে পায়ে ধরেছি যে আমাকে বিয়ে দিয়ে দে? ফালতু চেয়ার এখন একার বিষের নাম করে ময়দা গুলে খা মরার ভং ধরছিলি। আবার লম্বা লম্বা কথা কইস, আল্লাহর কাছে দোয়া তুলে করছি বিয়ে যেমন হয়নি সারা জীবন যেমন বিয়ে না হইনি তাকে বুড়া ভাম কয়। শকুনের সবে গরু মরে না সারা। ফালতু কানে কাল, ফালতু কানে কাল। অমির নাম দেব কি ভাবি শুধু তাই, ও তার মনের সাথে মন বেঁধেছি তাই তো এ গান গাই আমি। অমির নাম দেব কি ভাবি শুধু যে সবটা দেখো গাইস, ডিসেপ্টটা দেখো গাইস। জহর জান না কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন দাদা ভাই? তো লাইন মারছি নি নেবে আর আমার আর থাকা, তোমার সাথে কোনো সম্পর্ক নাই, তোমরা তো আমাকে অনেক দূরে ঠেলে দিছো। তা অসুবিধা নেই, কিন্তু শুনলাম ঘরের নাকি বিয়ে হয়ে গেছে, তা ওই শুটকার মতো সাওলের সাথে? হ্যাঁ, মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল শুনলাম। আপনিও বিয়ে করেছি তাই তো করবে না? এই একটা কথা শুনতে শুনতে আমার কান ঝালা পালা হয়ে গেল। আমি একটা কথা কাউরে বুঝতে বের পারতেছি না যে জীবনে চলবে গেলে তো একটা বউ দরকার হয় নাকি? একদম। তাহলে পরে বিয়ে না করে থাকি কিরাম করে কও? তুমি কও, তুমি কও। এই কথাটা আমি কাকু বুঝে বের পারলাম না। তুমি কিন্তু দেখতে আরো অনেক ফাইন হয়েছো জহর। আমি যাই গে ভেটা ভাই। তাদের ভাইরা হয়ে আমার হয়ে গেছে একটা সমস্যা, দলের ভালো মন্দ নানান বিষয়ে আমার মাথা কামান লাগে। মনে কর সেই জন্যই তো করে নিয়ে বসা। ক্যা নতুন করে আবার মাথা কামানের কি? মনে করো তুমি ওস্তাদের ভাইরা হয়েছ, আরো দুই একজন ওস্তাদের ভাইরা হইবে,
কেমে কেমে দলটাই বাইরার দল হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই তোকে আমি দেখতে পাইলাম, বুঝিস? তোর সব কিছু ভালো, কিন্তু কথার মধ্যে খুশা মারা কথা না করলে তোর ভাল ঠায় না। ওস্তাদ নিজে তোকে নিয়ে বসবার কইছে, সেই জন্য আমি ডাকিছি, বুঝছি? হয় বুঝছি, কারণ তুমি কি মিটিং করবা করো। তোরা তো জানিস যে ওই যে ভেটা গায়ে ফিরে এসে আমাকে দল নিয়ে নানান কথা কয়ে বেড়াচ্ছে, উস্তাদের নিয়ে খুব চিন্তার মধ্যে আছে। কই, মুই তো ভেটা বাইরে কোনো নানান কথা কইতে শুনি নাই, খামা খেটা লোকরে তো জোর দেওয়ার কোনো মানে নেই। তুই তো ব্যাটার পক্ষে কথা কবই, ব্যাটার সুন্দরী বউর সাথে গল্প করার চান্স পাইছু যে। তুই ভেটার বাড়ি যাস না কেন? তুমি ভেটার বাড়ি যাইবেন, ভেটার সাথে রীতিমতো উঠা বসা শুরু করেছে, ভেটার বউর সাথে ভাবি কই একেবারে গইলে মুইলে কথা বলছিস। আমরা তুই ফালতু কথা কছস, জানানোর মতন বিষয়। আর তুমি হিরুর কথা বিশ্বাস করো, ওই জহর কইটা দেখা দিয়ে চলে গেছে তো মাথা আউলে জহর কি তোমার কওলা করা দলিল করা জহর? হ্যাঁ, জহরের লোক কথা কওয়া যাবে না বেশিদিন হয় চিনিনি। মেয়ে মানুষ একবারই যুবক ছাউল পালেক দেখলি কবের পরে তার স্বভাব চরিত্র কিরাম সেটা কি মনে করো আমি বুঝতে পারি না? ও, আনে স্বভাব চরিত্রের কথা জেগেতেছেন, আর তো মনে হয় বালাই কোনোদিন আর দিকে চোখ তুলির আনেন, বাবির মতো সম্মান ছাড়া কথাও কয় না। বাবি ছাড়া সম্মান কথা বলেন, সমস্যা তো সিডা না। এটা কেমন আছো? তোর বউ দেখবার আসলাম। এখানে টাকা দিয়ে গেছিলাম তো, হঠাৎ মনে হলো আসিস, যখন পড়িসি তোর বউটাকে একবার দেখে যাই। সবাই বলা ফলা করতেছে এবার তো ফাইল বউ বিয়ে করে আনিসি। চুপ চাপার বসে থাকে কি হবি? আমার যা কথা উস্তাদ কয়ে দিকে, উস্তাদ যেটা ভালো মনে করে করবি। শুটকা ভাই, তোমার লগে আমার দু একটা কথা আছে। এতক্ষণ ঝগড়াঝাটি করে কথা শেষ হয় নাই? না হেরা না, কি তোর গোপন কথা কহ না? মুই তো এখন তোমার মধ্যে একটা বিদেশি মানুষ, তোমরা এখন মোরে যদি ভালো না খাও আমি কি করবো? মনে হয় যে তুমি মোর উপর একটু গোসা, মোট কথা তুমি মনে হয় মোরে সহ্য। এইটা যদি বুঝে থাকিস তাহলে নিশ্চয়ই বুঝিস যে তার যথেষ্ট কারণও আছে।
বুঝি সুটকা ভাই, এমন কি করবো তুমি ক, তোমার বউ গহর সে যদি সব সময় আমার ডিস্টার্ব করে তো মুইও তো একটা মানুষ, মুই মনটারে বাঁধি রাখি কীভাবে কও দি। একটা দিন হেমরে না দেখলে মান অভিমান রাগ হয়, তোমার কথা ইয়ে কয়, তোমার কথা কয় তুমি লুচা বলে, তুমি বলে লম্পট, এসব আবি যাবি কথা কয়, মোরা তো ভাই ভাই মোরা একলগে আসে। মুই বুঝি সুটকো ভাই, তোমার কষ্ট লাগে এটা মুই বুঝি, মুই কী করবো কও, মুই তো উফ গাইস কি বলবো কি বলবো, এটাই হয় ক্লাসিক ড্রামা অ্যাকচুয়ালি, ঠিক আছে, দারুণ দারুণ পরিবেশনা। দেখো প্রচুর বাংলাদেশের ড্রামা আছে, নাটক আছে যেগুলো এখনও মানুষ দেখে, ঠিক আছে, ম্যাটার করে না সে কোন যুগের বা কোন কিছু সেমন কিচ্ছু ম্যাটার করে না, এই জিনিসগুলো বাঁচিয়ে রাখে অভিনয় জিনিসটা, আর অভিনয়টা এত সুন্দর বাস্তবায়ন করে তৈরি করা হয়েছে না, জিনিসগুলো আজীবন চলে যাবে কিন্তু, ঠিক আছে। আমি প্রথমবার কোনো হয়তো এতটা মানে পুরো ক্লিপ কম আমি বুঝতে পারলাম ঘটনাটা নাটকের, ঠিক আছে, ক্লিপগুলো দেখে বুঝতে পারলাম। তো ধারাবাহিকতা আছে, বেশ সুন্দর পরিবেশনায় হেভি, আর নট অনলি মোশাররফ করিমে বলছি, পাশে যে সমস্ত সাইড আর্টিস্টগুলো ছিল তাদের অভিনয় এই ওয়ান ছিল, ঠিক আছে, এটাই ঐতিহ্য বাংলাদেশি নাটকের গাইস। দারুণ লাগলো, প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের, ঠিক আছে, তোমার তো অবশ্যই তোমার অনেক দেখেছো, সাজেস্ট করতে পারো এরকম ক্লিপ বেশ লাগে দেখতে, তোমাদের থ্রুতে দেখা হয়, ঠিক আছে, তোমরা এই ছিল আজকের মতো, আবার দেখাবে নেক্সট এপিসোডে, টাটা, বাই, সি ইউ।